পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিলেট মহানগরীতে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালাবিনচে ইসলামিয়া। সিলেট সুবানীঘাট থেকে শুরু হওয়া মিলাদুন্নবীর র্যালিটি মহানগরীর বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী এক সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ বিশ্বের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সিলেট থেকে বিস্তারিত হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। সকাল 10টা ঈদে মিলাদুন্নবীর র্যালিতে যোগ দিতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সুবহানীঘাটস্থ শাহজালাল দারুচুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে জমায়েত হতে শুরু করেন নবী প্রেমে মগ্ন হাজারো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানে নাত আর সালাম দিয়ে শুরু হয় র্যালি। রাসুল প্রেমে দরুদ মাকাসুরের নাত গেয়ে, কালেমা খচিত ও কালজয়ী নানা কবিতার শ্লোক আর নজর পড়া ব্যানার হাতে মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সিলেট মহানগরীর প্রতিটি সড়ক। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের র্যালিতে র্যালিকে সফল এবং সার্থক করে তুলতে সিলেটের আকাশ বাতাস কাঁপিয়েছেন সালাতু সালাম ধ্বনির মাধ্যমে আমরা সকলকে মুবারকবাদ জানাচ্ছি, প্রকাশ ঘটিয়ে সকল মানুষের সকল মুসলিমের অন্তরে রাসূল ইসলামের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য। রাসুলের টানে মিলাদুন্নবীর র্যালিতে আসা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষের মুখে একটাই কথা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে এক কাতারে কাজ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলে পুনুর জনাবে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহর হাবিবের এই জন্মের মাসে আমরা চাই মুসলিম উম্মা যেন শান্তিতে থাকতে পারে এবং নির্ধারিত মুসলমানরা যেন আল্লাহর হাবিব সাল্লাম যেভাবে অধিকার দিয়েছিলেন সেই অধিকার আবার ফিরে আসতে পারে। র্যালি পরবর্তী জনসভায় আরো বক্তব্য রাখেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সহযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী, আঞ্জুমানে আল ইসলার মহাসচিব এ কে এম মনোর আলী সহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা। সাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।